नौगा राजशाही महासड़कের দুপাশে সাংবাদিক মাহমুদুন নবী বেলালের ব্যক্তিগত উদ্যোগে বজ্রপাত প্রতিরোধে পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র্য রক্ষায় তৃতীয় পর্যায়ে লক্ষাধিক তালবীজ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 5000 ফলজ বনজ এবং ঔষধি গাছের চারা রোপণের মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার কৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম। রবিবার সকাল 10টায় নওগাঁ রাজশাহী মহাসড়কের ভীমপুর প্রতায় নেতা আব্দুল জলিল সাহেবের ফয়েজউদ্দিন কোল্ড স্টোরের সামনে সাংবাদিক মাহমুদুন নবী বেলালের আয়োজনে মাসব্যাপী এর কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ শরীফুল ইসলাম খান, নওগাঁ সদর মডেল থানার ওসি সোহারদী হোসেন, মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ মাহমুদুন নবী বেলাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রিয়াঙ্কা রায়, ডেস্ক রিপোর্ট।